অর্চিতা সাহু একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি ওড়িয়া ভাষার ছবিতে কাজ করেন। তিনি বাবু, আই লাভ ইউ, মু একা তোমারা, চকোলেট এবং আকাশে কি রং লাগিলা এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ওড়িয়া চলচ্চিত্রে শীর্ষ মহিলা চরিত্রে অভিনয় করেছেন। বাবু, আই লাভ ইউ, মু একা তোমারা, চকোলেট এবং আকাশে কি রং লাগিলা এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ওড়িয়া চলচ্চিত্রে শীর্ষ মহিলা চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মডেল হিসেবে সাফল্য অর্জন করেছেন। তিনি 2013 সালে কলকাতায় পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়াতে প্রথম রানার আপ হন এবং ল্যাকমে অ্যাবসোলিউট ফেমিনা মিস আইকনিক আই বিজয়ী হয়েছিলেন। তিনি ফাইনালে মিস ট্যালেন্টেড এবং মিস স্টাইলিশ চুল এর খেতাব জয়লাভ করেছিলেন। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি ধ্রুপদী নৃত্যশিল্পী ছিলেন। সাহু হলেন একজন প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী যিনি 6 বছর বয়সে ওড়িশি নৃত্য শিখতে শুরু করেছিলেন। তিনি অখিল ভারত মহাবিদ্যালয় থেকে ওড়িশিতে বিশারদ সম্পন্ন করেছেন। সাহুর জন্ম ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে। তিনি DM স্কুল থেকে তার উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা এবং স্নাতক পর্যায়ে KIIT বিশ্ববিদ্যালয় থেকে BTech করেছেন। তিনি উড়িষি নৃত্যশিল্পী হিসেবে জাতীয় বৃত্তি অর্জন করেছিলেন। 2004 সালে তিনি মিস কলিং মুকুট পান। চলচ্চিত্রে তার অভিষেক হয় ওড়িয়া চলচ্চিত্র ও মাই লাভ এর মাধ্যমে, যেটি 2005 সালে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল ব্যবসা করেছিল। তার কৃতিত্বের মধ্যে আরও অনেক অত্যন্ত জনপ্রিয় এবং 100 দিনের ব্লকবাস্টার ছবি রয়েছে। তিনি এখন ওড়িয়া চলচ্চিত্র জগতের শীর্ষ অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডও জড়িত। তিনি সেলুলয়েড অভিনয়ের জন্য সেরা নবাগতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জয়লাভ করেছিলেন। সব্যসাচী মিশ্রের সাথে তার জুটি বেশ সফল হয়েছে। তিনি উড়িয়া চলচ্চিত্র জগতের একমাত্র অভিনেত্রী যিনি 3 বারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে উড়িষ্যা সরকার কর্তৃক রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি বর্তমানে শিশুশ্রম নিরসন এর জন্য ইউনিসেফ ও উড়িষ্যা রাজ্য সরকারের রাষ্ট্রদূত। তিনি জুনিয়র রেড ক্রসের রাষ্ট্রদূতও রয়েছেন। IPL 5 এ তিনি ডেকান চার্জার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি কলকাতার ফেমিনা মিস ইন্ডিয়ার প্রথম রানার আপ। তিনি মিস ইন্ডিয়া 2013 সালে উড়িষ্যার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ফাইনালে মিস ট্যালেন্টেড এবং মিস স্টাইলিশ চুলের খেতাব জয়লাভ করেছিলেন। তিনি 2 বছর ভারতীয় হকি লীগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সহ আরও অনেক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন কিংবা অভিনয় করেছিলেন। তিনি দ্য লাইট, স্বামী বিবেকানন্দ ও অন্যান্য সিনেমায় অভিনয় করেছেন। 2021 সালের 1 মার্চ তিনি উড়ে অভিনেতা সব্যসাচী মিশ্রকে বিয়ে করেছিলেন। পুরস্কার এবং স্বীকৃতি: তারকা মনোরঞ্জক শিব নট আউট চলচ্চিত্রের জন্য 9ম তরঙ্গ সিনেমা পুরস্কার 2018, সেরা অভিনেতা মহিলা বাই বাই দুবাই চলচ্চিত্রের জন্য 8ম তরঙ্গ সিনেমা পুরস্কার 2017, সেরা অভিনেতা মহিলা পিলাতা বিগ দিগালা চলচ্চিত্রের জন্য 7ম তরঙ্গ সিনেমা পুরস্কার 2016, সেরা অভিনেত্রী মাইল প্লিজ চলচ্চিত্রটির জন্য 2015, সেরা অভিনেত্রী স্মাইল প্লিজ চলচ্চিত্রটির জন্য উড়িয়া ফিল্ম ফেয়ার পুরস্কার 2014, সেরা অভিনেত্রী ACP সাগরিকা চলচ্চিত্রের জন্য উড়িষ্যা রাজ্য চলচ্চিত্র পুরস্কার 2013, সেরা উড়িয়া অভিনেতা মহিলা মু একা তোমারা চলচ্চিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পূর্ব 2013, সেরা অভিনেত্রী
চকলেট চলচ্চিত্রের জন্য উড়িষ্যা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস 2011 সেরা অভিনেত্রী পাগলা কারিচি পঞ্জিতরা চলচ্চিত্রের জন্য উড়িষ্যা রাজ্য চলচ্চিত্র পুরস্কার 2009 সেরা সমর্থনকারী অভিনেত্রী বাবু আই লাভ ইউ চলচ্চিত্রের জন্য উড়িষ্যা রাজ্য চলচ্চিত্র পুরস্কার 2006 সেরা অভিনেতা মহিলা শো সময় পুরী 2006 দে মা শক্তি দে চলচ্চিত্রের জন্য 2008 টু পায় নেভি মু সাহে জানামা চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বাণীচিত্র পুরস্কার 2006 বাবু আই লাভ ইউ 2008 টু পায়ে নেভি মু সাহে জানামা 2009 মু সপনারা সৌদাগর 2010 সেরা অভিনেত্রী তরঙ্গ সিনেমা পুরস্কার 2012 চকলেট চলচ্চিত্রের জন্য 2010 পাগলা কারিচি পাঞ্জাবি তোরা। বন্ধুরা, এ জাতীয় আরও অসংখ্য পুরস্কার লাভ করেছেন এই গুণী রূপসী সুন্দরী দক্ষ নৃত্যশিল্পী মডেল ও অভিনেত্রী অর্চিতা সাহু। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।